কিন্তু মজার বিষয় হলো উনি শুধু আমার একার প্রিয় নন, উনি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপা মোর ভারতবাসী খুব প্রিয় মানুষ। তার ট্রেন্ডিং গান এখন আমরা সারাক্ষণ রিল বানাচ্ছি। ছোট বাচ্চার কাছ থেকে যে ট্যালেন্টেড শেখা যাচ্ছে হটো যাও তুমি বড় ও শুভদীপে আমি শুভদীপ বাসু আপনাদের হোস্ট আবার এসে গেছি আমার এক প্রিয় মানুষকে নিয়ে। কিন্তু মজার বিষয় হলো উনি শুধু আমার একার প্রিয় নন, উনি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপা মোর ভারতবাসীর খুব প্রিয় মানুষ। তার ট্রেন্ডিং গান এখন আমরা সারাক্ষণ রিল বানাচ্ছি। কে তিনি সেটা তো বলবো, কিন্তু তার আগে আপনাকে তো এই চ্যানেলটা পুরোটা দেখতে হবে এবং এটাকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট তো করতেই হবে। হ্যাঁ, এবারে বলি কে। কদিন আগেই নেটফ্লিক্স প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল হীরা মান্ডি। হীরা মান্ডিতে একটি গান সাইয়া হাট যাও, এই গানটা কি অদ্ভুত পপুলারিটি গেইন করেছে সেটা আমি আর আপনাদের বলছি না নতুন করে, কারণ আপনারা সবাই জানেন। এবং তার ব্যাকগ্রাউন্ডে যিনি যিনি গানটা গেয়েছেন তিনি আর কেউ নন, তিনি বর্ণালী চট্টোপাধ্যায়, আজকে আমার গেস্ট। নমস্কার বর্ণালী, আপনি কি বলবো, ওয়ার্ম ওয়েলকাম টু মাই শো। এবং আমি সত্যি সাংঘাতিক খুশি আপনাকে আজকে পেয়ে, বিকজ আমি আসার আগেও আই ওয়াজ পিঞ্চিং মাই সেলফ কে আমার রেল মিটিং বর্ণালী টুডে, মানে কি সম্ভব, মানে যাকে আমি ওই গানটা শুনছি সারাক্ষণ শুনছি এবং একটা অদ্ভুত পপুলারিটির মধ্যে দিয়ে তো যাচ্ছেন এই মুহূর্তে, তাই তো? তো এই সময়ে জীবনটা কি রকম? As usual. সে কি? আপনি এক্সাইটেড নন, একটা মানে পুলকি মুড়ি এরকম ব্যাপার নেই? আমার খুব ভালো লাগছে যে সবাই এটা নিয়ে আনন্দ করছে, এটা একটা বিশাল ব্লেসিংস আমার কাছে মনে হয় যে এটা আমাকে ইউনিভার্স দিয়েছে। আমি এটা এনজয় করছি, বাস দেখছি যে সবাই আনন্দ করছে এটা এই মুহূর্তে, আর এবং নিজেকে আরো ভালো করার চেষ্টা প্রচেষ্টা, অনেকটাই নাম করেছে সেরকমটা অবশ্যই। বর্ণালী, এই সব তো ডিসকাশন আমাদের আজকে আছে, কারণ আমরা তো আজকে আড্ডা মারতেই বসেছেন, আই থিঙ্ক ইউ আর এনজয়িং ইওর ওয়াটারমেলন মোহিত। আর আমরা যেখানে আছি এটা হচ্ছে পঞ্চমের আড্ডায়, 63/2 হিন্দুস্তান পার্ক, পঞ্চমের আড্ডায়। আপনারা তো সবাই চেনেন, খুব সুন্দর একটা দারুণ ক্যাফে। আপনারা যদি পারেন হিন্দুস্তান পার্কের দিকে যদি থাকেন, বলিহাট বল পার্কের দিকে থাকেন, অবশ্যই এখানে চলে আসবেন। আমার ঠিক প্রশ্ন নয়, আমাকে আমার আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা আছে। এই ফেম, এই যে একটা সাংঘাতিক পপুলারিটি যেটাকে আপনি বলছেন যে আপনি খুব একটা মানে আমল দিচ্ছেন না বা দিতে চাইছেন না, বিকজ মাথা ঘুরে যায় অনেক সময় অনেক কিছু, তো এই সময়টাকে আপনি এখন সকালবেলা উঠে এবং রাত্রে শুতে যাওয়ার মধ্যে কিভাবে কাটাচ্ছেন? সঞ্জয়জি আমাকে একটা কথা জিজ্ঞেস করেছিলেন একটা ডিসকাশনের মধ্যে, তখন রেকর্ডিং চলছিল আর কি। তো উনি আমাকে বলছিলেন যে আপনি সাকসেসটাকে কিভাবে ডাইজেস্ট করবেন, তখন আমি বলেছিলাম সাজুকাকে আনকার সাজুকাকে কারলেন আছে, কারণ কি এটা একটা বিশাল মানে এই সময়টাই যদি মাথাটা ঘুরে যায় মাথা ঘোরা না, ফেমটাকে তো আপনাকে এনজয় করতেও হবে। হ্যাঁ, দেখুন এটাও তো ভগবান ইউনিভার্স, এটা আপনি একটু আগে বললেন। অবভিয়াসলি, বাট ইউ নো মানে নিজের যে ডিসিপ্লিনে থাকি আর কি, যে কাজগুলো সেখানে যাতে কোনো খামতি না করে সেটা নিজেকে আরো বিজি করার, নিজেকে আরো ব্যস্ত করার, কাজের মধ্যে ডুবে থাকা, এইসব প্ল্যান করছি আর কি, বসে বসে দেখছি আর প্ল্যান করছি যে আরো। আচ্ছা মন্ডলী, এই গানটা পপুলার তো হলো, সাইয়া হাট যাও বা হীরা মান্ডির অন্য গানগুলো, এই এই পেছনের মেইন কারণ কি? তোমার বয়স, পরিচালনা,
আদিতি রাও হায়দারির হাঁটা, মানে সব মিলে যে গজগামিনি ওয়াক, সব মিলে তো একটা প্যাকেজ হয়ে গিয়েছিল। এটা তো একটা টিমে, এটা একটা টিম, কারণ সঞ্জয়জি সমস্ত কিছু, সমস্ত কাজই করেন খুব রিসার্চ করে, মানে কেন এই গলাটা, কেন আদিতি রাও হায়দারি, কেন ব্যাকগ্রাউন্ডটা এরকম, কেন শুধুই ঘুরে ঘুরে নাচ নয়, নাচটার মধ্যে যে কোনো কথা আছে, গ্রেস আছে, ওগুলোকে সব কিছু, এটা তো টিম ফেম, এটা একটা সবসময় একটা টিম ওয়ার্ক আপনি বলছেন যে এখানে কাজ করেছে, কারণ প্রতিটা জিনিসে কোথায় ওনার একটা অসাধারণ পরিচালনা, প্রত্যেকটা জিনিসের মধ্যে ওনার একদম ঢুকে যাওয়া, মানে আমি সাদের ইলাবান সালি মানুষটা না অদ্ভুত ধরনের, মানে রিসার্চ ধরুন ঠুমরি নিয়েও উনি কোথায় কীভাবে আনফোল্ড করতে হবে, এবং যা যা এক্সাম্পল আমার সামনে দিচ্ছে অটোমেটিক্যালি একটা ইন্সপায়ার্ড হয়, যে কোনো আর্টিস্ট ইন্সপায়ার্ড হয়, এবং কী করে যে কাজ বের করতে হয় আর্টিস্টদের কাছ থেকে, পেছন দিকে যাই, ঠিক আছে, শুরু করি আপনার ছোটবেলাটাকে নিয়ে, ঠিক আছে, ছোটবেলাটা আপনার দুর্গাপুরে কেটেছে, তাই তো? গান গাওয়া শুরু করেছি, মানে গলাটা সবার ভালো লাগছে, তখনই মা বাবা ডিসকাস করে আমাকে একজনের কাছে নিয়ে দিচ্ছে, এবং সবচেয়ে কত ছোটবেলা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যে মানে মামার বাড়ির দিকটা, দাদু গান বাজনা খাওয়া দাওয়ার বিশ্বাসই ছিল, কারণ তখন সেই সময় লখনউ থেকে বিসমিল্লাহজিকে আমি দেখেছি আমার বাড়িতে পারফর্ম করতে, বাইরে থেকে লখনউ থেকে কত ওস্তাদরা এসে, আমি ঘুমিয়েই পড়তাম, আপনি ক্লাসিক্যাল ঘরানাতেই বড় হয়েছিলাম, একদম একদম, তো সেগুলো আমাকে খুব উদ্বুদ্ধ করেছে, এবং আমার অদ্ভুতভাবে একটা রিয়েলাইজেশনটা যে আমাকে এটার মধ্যে থাকতে হবে, আমি যাই হই না কেন মিউজিকে আমাকে ডুবে থাকতে হবে, এটা খুব ছোটো বয়সে ডুবে গেছে, এবং আমি কিন্তু এটার থেকে আমার জীবনে কোনো খেলা ছিল না, জীবনে কোনো, আমার বাবা অনেক বড় পোস্টে চাকরি করতেন, গভর্নমেন্টে ছিলেন, তো আমার একটা ডিসিপ্লিন ছিল, তারপরে ক্লাব ছিল, এই ছিল, কিন্তু আমি কখনো যাই, আমার সেই একই সারেগামা বাধানিসা, সারেগামা বাধানিসা, আর মা শুধু বলতেন যে দেখো আমার মনে হচ্ছে তোমার পাশে একপাশে বাংলোতে একজন গাইছেন, এর থেকেও ভালো করতে হবে, এই যে একটা চ্যালেঞ্জ, এবং সেখানে যে আমি ওকে হারানোর জন্য যে আমি করছি, বা ওকে বা আমি জিতে যাবো বলে সেটা না, আমার নিজের থেকে ইনার কল এসছে যে আমাকে এটা করতে হবে, দ্যাটস ইট, সেটা একটা, এই যে ইনার কল, এটা বোধ হয় ছোট থেকেই আসে না মানুষের, মানে যারা এই এই গান বা আমি দেখেছি, মানে যারা কোনোভাবে কোনো শিল্পীর, মানে আই মিন শিল্প সত্তার সাথে যারা একটু যোগ সাধন সাথে, আমার মনে হয় যে কোনো আর্ট যারা খুব সিরিয়াসলি, খুব সিরিয়াসলি করে, যাদের মধ্যে এস্থেটিক্স রয়েছে, তারা আমার মনে হয় ওল্ড সোল, একটু পুরোনো দিনে, একটু পুরোনো, মানে তুমি তুমি 5 বছরে কিন্তু তুমি অ্যাক্ট করবে 10 বছরে, তুমি 16 বছরে তুমি অ্যাক্ট করছো একদম 25-26-30, মানে ম্যাচুরিটিটা বেশি আছে হতে পারে, হ্যাঁ, কেন কি একটা খুঁজে তুমি আছো, ওটা তুমি, ওটা তুমি পাচ্ছ না, ওটা ওটার যে ক্রেডিটটা, ওটার যে এটা, অনেক সময় ওটা পড়ে দেয় মানুষ। আপনি কার কার কাছ থেকে তার মানে শিক্ষা নিয়েছেন বা অনেক ছোট কাছ থেকে আমি নিয়েছি মানে অবদান, হ্যাঁ, প্রথমে আমি তো একেবারেই ক্লাসিক্যাল ডিসিপ্লিন প্রথমে প্রথমে ছিলেন অমল বোস, ওনার কাছে আমির খান স্যারের সাবেক ছিলেন আমি, আচ্ছা, তারপরে তারপরে হলো মুখ্যমন্ত্রী শোভন মুখোপাধ্যায়, উনি আগ্রাকার আমার ছিলেন,
তারপরে আমি গেলাম হচ্ছে পূর্ণিমা চৌধুরী ফ্রম বেনারস হিন্দি, তারা গিয়েছিলেন শোভা গুপ্তিজি, আর তারপর পূর্ণিমা চৌধুরীজি, তারপরে গির্জাদেবীজি। আপনার সাথে গির্জাদেবীর একটা ছবিও আমি দেখেছি। হ্যাঁ, গির্জাদেবীজি। চোখ তোমার কিছু না কিছু ভাবে খুলে দেয়, সেটা তোমার মনের চোখও বলে, তো সেই জায়গাটা কিন্তু আমি সবসময় খোলা দেখি। মানে ওই সান্নিধ্য পাওয়াটাও কিন্তু একটা খুব মানে ভাগ্যের বিষয়। শুধু মানে আমি পাঁচটা রাগ শিখলাম সেটা না, আমার উঠনা বেঠনা বলনা তেহজিব লিহাজ ইভেন আমি কিভাবে আমাকে বিকশিত করব সেটাও যে একটা পুরো কীভাবে হেল্প করে। হয়তো আমার আমার বাড়ির পরিবেশটা ভীষণ একটা সবাই অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দেয়, আমি যখন যাচ্ছি একটা শিল্পী কাছে, বাড়িতে যাচ্ছি গানা খানা মানে বাঙালি বেহার মানে সিন্ধুতে বড় হয়েছে। আচ্ছা, সো গজল ঘরানাটা গজলে আপনার চলে আসে বা ঠুমরির জগতে, এটা একদম ছোট থেকেই গান, কিন্তু বাঙালি বলতে যেরকম রবীন্দ্রসঙ্গীত এরকম ব্যাপারটা কখনো হয়নি। কারণ আমার বাড়িতে একটা খুব মিক্সড কালচার, মা যেহেতু বড় হওয়াটা বাইরে সেই তো আমার একটা বাড়িতে মিক্সড কালচার ছিল। বাবা ফ্রম কলকাতা, তো আপনাদের পৈতৃক বাড়িটা কোথায়? আমার মানে বাবা মায়ের সাথে ছোটবেলাটা কোথায় কেটেছে? বাবা মায়ের সঙ্গে ছোটবেলা দুর্গাপুরে। ও, তারপরে কলকাতায় আপনি কখন আসেন? দুর্গাপুরে কেটেছে, আর কলকাতায় আসি 1994। ও আচ্ছা, তখন এসে আপনি কি এখানে ক্যারিয়ারের জন্য আসেন নাকি? না, আমার বিয়ে হয়, বিয়ে বিবাহ সূত্রে আসেন। ওকে, মানে বাবা মার সাথে আপনার দুর্গাপুরে থাকা? দুর্গাপুরে এবং বেনারস, পুনে, অনেক জায়গা ঘুরেছি, দিল্লি, অনেক জায়গা। দুর্গাপুরে আপনারা কোথায় থাকতেন? দুর্গাপুরে আমরা থাকতাম হচ্ছে অমরাবতী বলে একটা জায়গা আছে। আচ্ছা, দুর্গাপুর। হ্যাঁ, সব দুর্গাপুর ইটসেলফ ইজ ভেরি নাইস, ভেরি প্ল্যান্ড টাউন, ভেরি প্ল্যান্ড টাউন। তো দুর্গাপুরের একটা একটা স্যাটেলাইট টাউন, সেখান থেকে আজকের মুম্বাই, এই একটা রোশনাই, এত গ্ল্যামার, এত কিছু, আর যে জগৎটাই আপনি আছেন, আপনি হয়তো নিজেকে সেই জগৎটাতে অতটা না ঢোকালেও আপনার যা আমি শুনছি যে টাইম লাইনে যা রয়েছে আপনার নেক্সট, তো আপনি তো পুরোটাই গ্ল্যামারে ঢুকছেন, তো এই জায়গার হাতছানিটাকে কিভাবে আপনার কিরম লাগে এই ব্যাপারটাকে? একটা ছোটবেলা দুর্গাপুর শান্ত সিরিন ভাবে বড় হলেন, এখন এসে গেলেন পুরো গ্ল্যামার বলিউড, সঞ্জয় লীলা বানসালী, হীরা মান্ডি, এত ফলোয়ার্স, এত কিছু শুরু হয়ে গেল আপনার জীবনে। আমি না আমার কাছে কোনো ওইরকম মানে খুব ঘাটতি পড়ে যাচ্ছে বা খুব আমার কোনো কমপ্লেন নেই, বুঝতে পেরেছি। এবং হ্যাঁ, তো সেটা সেটা অনেকভাবে আমাকে হেল্প করেছে যে একটা জায়গা থেকে ধরো এরকম ছোটো একটা জায়গা থেকে তারপরে এত বড় জায়গায়, কিন্তু যে গুরুদের কাছ থেকে আমি গুরুদের কাছে আমি কি যেতাম, তারা অনেক ছোটো বয়সে আমাকে গ্ল্যামার বলটা দেখিয়েছিলেন, কারণ কি তারা তখন সেভাবে প্রতিষ্ঠিত এবং আমি তাদের সঙ্গে রয়েছি, ফলে আমার কাছে আর গ্ল্যামারের ডেফিনেশনটাও না ভীষণ আলাদা হয় ফ্রম পার্সন টু পার্সন। আজকে যে গ্ল্যামারটা আপনি গিরিজা দেবীর আছে সেই গ্ল্যামারটা তো ফিল্ম স্টারের নয়, কিন্তু দুটোই খুব আলোকিত, দুটোই খুব একটা সেখানে কিভাবে নিজেকে প্রেজেন্ট করা সেটাও গুরু শিখিয়েছে। আমার তো মনে আছে যে আমি প্লেনে কিভাবে বসবো আমি জানি, তাও আমার যে গুরু শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে তুমি ব্যাগটাকে টাই করো, মানে কি ভালো লাগে না? মানে এগুলো তো সত্যি সান্নিধ্য, এগুলো তো ভাগ্য ছাড়া হয় না। ঠিক কথা, ঠিক কথা। তারপরে আপনি কলকাতায় এলেন? হ্যাঁ,
তো কলকাতার গানের জগৎটা কিরকম হলো? কলকাতায় এসে কি করলেন? প্রথমে বিবাহ সূত্রে কলকাতায় এলেন, সেটা একটা অন্য দিক। এবারে কাজের দিকটাকে কিভাবে শুরু করলেন? গান আমার সবসময় কলকাতায় আসা যাওয়া, বম্বে, দিল্লি, পুনে তো ছিল, ছিল। আর এখানে এসে স্টার্টটা করলাম, মানে যখন দেখো কেউ যদি ভালো গা বা কেউ যদি ভালো আঁকে তো আমি কখনোই মানে কাজের পেছনে যে একটা ছোটা আমি মনে হয়েছে যে আমি কোথায় আমার গানটা কেন শুনবো, কারণ আমার যে সাবজেক্টটা সেই সাবজেক্টের মধ্যে যদি আমার কোনো স্পেশালিটি না থাকে, আমি যদি নিজেকে প্রেজেন্ট করতে পারি তাহলে আমি কেন বা লোকই বা কেন শুনবো? তো সেটার যে একটা খোঁজ, সেই জন্যই হয়তো এতদিন আমি আপনি কোথায় ছিলাম, মানে আমি তো ছিলাম আমার জায়গায়, বাট আমি নিজেকে সাজাচ্ছিলাম। এই প্রশ্নটা পড়ে না, লোকে এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, এটা কিন্তু সত্যি বর্ণালি যে আপনি হর হর ব্যোমকেশ করলেন, গানটা কিন্তু সত্যি খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু ভাইরাল হয়েছিল। হ্যাঁ, ভাইরাল হয়েছিল। কিন্তু এই যে ছবিতে ক্লাসিক্যাল সঙ্গীতের যে মানে কি বলবো একটা জায়গা, সেই জায়গাটা কিন্তু আমাদের আম জনতার কাছে খুব ক্লিয়ার নয়। হ্যাঁ, খায়াম কখনো উমরাজান করে গেছেন বা সেটা আশা আশা ভোসলেকে আমরা এখনো রিলেট করি উইথ এ লট অফ ইউরো পেপি নাম্বার। আমি খারাপভাবে বলছি, কিন্তু ওনাকে আমরা হয়তো ভাবি ভাবি ওই পেপি নাম্বার, কিন্তু ওনার যে একটা অদ্ভুত সাগর আছে সেটা অনেকেই জানেন, তাই না? মানে সেটাই বলার চেষ্টা করছি। তো এই যে ব্লেন্ডটা, এই ব্লেন্ডটা আপনাকে কিরকম অ্যাট্রাক্ট করে, যে আপনি একদিকে ধরুন ক্যাবারেও গাইছেন, একদিকে ধরুন আপনি ঠুমরিও করছেন, সেটা খুব ভালো, ভালো লাগে, খুব ভালো। কারণ আমি আপনি ক্যাবারে গিয়েছেন কখনো? চেষ্টা তো করেছি এবং শুনতে ভালো লাগছে বা সেটাতে সাহস আমি করি, সেটা যা গানি যা গানি একশোবার সুর তো সুর, একদমই আর আরেকটা কথা যেটা আমি যেটা আমার খুব বারবার মনে হয় যে কলকাতাতে, আমি কলকাতার কথা বলছি, আমি কিন্তু বম্বের কথা বলছি না, কলকাতাতে আপনি ধরুন একটা জায়গা করতে চাইছেন, যে আমার একটা সার্টেন বেস থাকবে, আমার একটা সার্টেন শ্রোতা বেস থাকবে বা আমার একটা লিসনার বেস থাকবে, আমার কিছু একটা মায়াস থাকবে, মানে অ্যাডভারেজ ইন দ্য সেন্স ফ্যান্স থাকবে, তো সেইটা করতে গেলে কলকাতা থেকে কী করতে হয়? কলকাতার পপুলারিটি কোশ্চেনটা কি, বম্বেটা কিন্তু অন্য ডিফারেন্ট বল গেম, কলকাতাতে পপুলারিটি? দেখো কলকাতার, কলকাতায় এটা একটা সংস্কৃতির হাট, একদম। এখানে বড় বড় যত স্টার, যত সব সব ফোর্টে থেকে আসছে, এরা এখানেই মানে কলকাতার লোকেরাই এদের গান মানে অসাধারণ, সব শিল্পীরা হয়, অতএব কলকাতাতে ট্যালেন্ট কথা বলে, এখানে কিন্তু যেমন বম্বেতেও ট্যালেন্ট কথা বলে, এখানেও ট্যালেন্ট কথা বলে, তুমি যদি তোমার জায়গাটা দেখাতে পারো। আর যেহেতু আমি হিন্দি ভার্সন গাই, বাংলা গাই এখনো পর্যন্ত গাইনি, সেহেতু এখানে অনেকেই জানে যে আমি হয়তো ওই জায়গাটাই আমি গাই, সেটা আমাকে তো দেখাতে হবে। আমি সেটাই জানতে চাইছি যে দেখানোর রাস্তাটা কি, দেখানোর রাস্তাটা কি? দেখো তুমি তুমি যত সামনে আসবে যে আমি একটা এরপরে আমার যে গানগুলো নেক্সট আসছে তখন লোকে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি জানতে পারবে যে আমার শুধু আমি খুঁড়ে গাইছি না, পরে থেকে বেরিয়ে গাইছি, তো কাজের ওপর সব ডিপেন্ড করে। কলকাতাতে আমি বম্বেতে পড়ে আসছি, কলকাতাতে কি পৃষ্ঠপোষকতা খুব চলে বা চেনা
আমার আমার নিজের একটা বন্ধু, এর বাইরে আমি আর কাউকে, কিন্তু আমি সেটা মানে বলছি, কিন্তু অথচ আপনি যেহেতু গান গেয়েছেন, কিন্তু আপনাকে তো আমরা খুব একটা সত্যি বাঙালি শ্রোতা পাইনি। আমি বলতে যাবো, আই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেট, বিকজ আমি আমাকে এত বেশি অ্যানালাইসিস করেছি এবং আমার আমি একজন সিঙ্গল মাদার, তো আমাকে আমার মেয়েকে বড় করে তোলা, লাজবন্তি আমার মেয়ে, মির্চি লাজবন্তি, মির্চি লাজবন্তি হচ্ছে বর্ণালী চট্টোপাধ্যায়ের মেয়ে, অনেকেই জানে, ওকে রেডিও মির্চি, মির্চি লাজবন্তি, তো ওকে ওকে বড় করতে গিয়ে আমার সময় লেগেছে, তো সবটা মিলিয়েই মানে আই আই টুক মাই টাইম, আর কোনো তাড়া নেই, তাই থাকতে হবে, সে দুঃখে বিলাসিতাই হোক, সুখে বিলাসিতাই হোক। আচ্ছা, দুঃখ বিলাসী আমি ভীষণ দুঃখ বিলাসী, দুঃখ বিলাসী বলে সেটা কিন্তু নিজের মধ্যে, নিজের সঙ্গে নিজের লড়াই, সেটা কিন্তু আর অফকোর্স মানে কোনো কিছু পাওয়ার জন্য, মানে আমি কেন এই এই গানের এই জায়গাটা আরো ভালো করতে পারছি, আরো ভালো আরো ভালো, মানে আমাদের আমার মেয়ের সঙ্গে আমার যখন ডিসকাশন হয় তখন শুধু কে কত ভালো করতে পারবে মানুষ হিসেবে, সবার আগে মানুষ হিসেবে এবং তারপরে তারপরে তো ঘষা মাজা, ঘষা মাজা, তোমার যে কোয়ালিটি আছে তুমি সেটাকে কিভাবে হোন করছো, দ্যাট ম্যাটার্স আ লট। এবারে আসি যেটা আসল কথা, হীরামান্ডি, হীরামান্ডি ঘটলো কিভাবে? হীরামান্ডি ঘটেছে কোন ইয়ারে এটা? এটা 2021, মানে পোস্ট কোভিড, কোভিড মিটে গেছে, তারপরে আমাকে আমি বম্বে গেছি, এমনি হ্যাঁ আমি বম্বে 2015 থেকে মানে রেগুলারলি যাই। কি মানে কাজের ব্যাপার নাকি? কাজের ব্যাপার না, ওখানে আমি অনুজি অনুজনটাজির বাড়িতে গিয়ে উঠতাম এবং ওখানে সবাইকে গান শোনাতাম, তার সঙ্গে প্রচুর লোক চেনা জানা হয়ে গেল, সবাই, তো এটা একটা নেশার মতো, মানে আমি ওখানে যাচ্ছি, ডিরেক্টররা সব চিনছেন, কোনো সলিমজি চলে এলেন, বিশালজি চলে এলেন, তো এটা একটা এটা একটা পরিবেশ, গানের সাংগীতিক পরিবেশ সৃষ্টি হলো। তো যাই হোক, তো আমি সুরেশ ওয়াটকার ওনার কাছে গেছিলাম এমনি ওনার ইনস্টিটিউশনে গান শোনাতে, হঠাৎ মানে সঞ্জয়জি টিমেই একজন খুঁজছিলেন আর কি, সঞ্জয়জি ভয়েস খুঁজছিলেন, উনি গান শুনে মানে অর্ধেক গান শুনেই উনি ফোন করলেন এবং সেই দিনই অদ্ভুত বলে আমি পৌঁছে গেলাম ওনার মানে আমি স্টুডিওতে ওনার জন্য রেকর্ড করার জন্য। তো আমার নিজস্ব কিছু ইয়ে আছে, ট্রেডিশনাল ঠুমরি ওনার জন্য করে এসেছি। তো তারপরে ওয়ান ফাইন মর্নিং আই গট আ কল ফ্রম হিম, আই নিড ইওর ভয়েস, সেন্ড মি আ নোট। সেটা দিনটা কি ছিল, মানে কিছু হোয়াট ওয়াজ দ্য ডে? মানে আমি না মানে বিশ্বাস করতে পারছি না, আমি শুধু আমার মেয়েকে বারবার বলছি, হ্যাঁ আমি না কিছুই শুনতে পারলাম না, কোপার মতন কথা বলছি, তুমি শুনতে পারো আমার কাছে খুব আশা লাগছে। সামনে ছিলেন এই যখন এই গানগুলো হচ্ছে, রিহার্সাল হলো না তার আগে একটা রিহার্সাল হলো, রিহার্সালে উনি দেখলেন এবং আমি বুঝতে পারছি সর্বাধিক ডেপ্থে ঢোকেন না, 100% বা অন্য গান, ওই ছোট ছোট নখরা যেটাকে বলে নুয়ান্সেস বা নখরা, এই যে একটা সিনে আপনার মনে আছে হয়তো যেখানে ফরিদ খান বসে আছে আর আদিতি ওই গোলাপটা ছুঁড়ে মারছে, ওইখানে যখন আপনি গাইছেন মানে অ্যাবসলিউটলি যেন মনে হচ্ছে গোলাপটা আপনিও ছুঁড়ে মারছেন, তো এই যে ব্যাপারটা এইটা আপনি কিভাবে রপ্ত করেছেন, আপনি কি প্লেব্যাক এর আগে কখনো ওরকমভাবে করেছেন? হ্যাঁ, প্লেব্যাক হয়তো এখানে আদিতিরও অনেক বড় রোল আছে যে আপনার
গায়কটার সাথে নিজেকে মিশিয়েছে, কিন্তু আপনিও তো একটা প্রিপারেশন ছিল, আপনি কি জানতেন চরিত্রটা কি? হ্যাঁ, আমি হিরামানটি সেটে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, এবং ভেতরে অনেক গান আছে যেখানে আমি গাইছি, ভেতরে অনেক ঠুমরি ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, অনেক গান আপনি গেছেন? যে গানটা যেটা ব্যাকগ্রাউন্ডটা রিচা চাড্ডার পেছনে না, আপনি কটা গান মোট গিয়েছিলেন হিরামানডিতে? আমি দেখলাম 12টা গান রেকর্ড করেছিলেন, কিন্তু ইউজ করেছেন কিছু ব্যাকগ্রাউন্ডে আর তিনটে গান, তো তিনটে গান নিয়ে ফুল গিন্দবানা মারু সাইয়া আর আজাদি। আজাদিটা আমার খুব ভালো, মানে আজাদি দুটো লাইনে মনে হচ্ছে সবটাই বলা হয়ে গেল, বোঝার সবটা বলে দিই। আজাদি দারুণ লেগেছে, কিন্তু এইটা তো মানে সাইয়া হাজার অদ্ভুত ভালো। আচ্ছা, এবার একটা কথা বলুন, এই যে হিরামানডি রিলিজ হলো, ঠিক আছে, এবং লোকজন কিন্তু একটা শ্রেণী বললো যে হিরামানডি দেখবো না, সাংঘাতিক অপুলেন্স, সাংঘাতিক বৈভব মানে একদম ফেটে পড়ছে। আর যে আমাদের মতন দেশে এই রকম একটা বৈভব মার্কা ছবি দেখানোর কি মানে আছে? এবং তারপরে তো শুরু হলো রিয়েলিটি অপুলেন্স, তো আছে অপুলেন্স, তো এই আপনার কখনো মনে হয়নি এই অপুলেন্স ব্যাপারটা যে হিরামানডিতে কাজ করে কি আপনার মনে হয়েছে যে সাংঘাতিক একটা বড় ব্যাপার, বড় সেট, বড় তো আছেই, কিন্তু তার মধ্যে একটা অপুলেন্স যে কথাটাকে বারবার সবাই বলে তুলে ধরছে যে একটা মানে চোখ ধাঁধানো ব্যাপার, এই জিনিসটাকে আপনি খুব সমর্থন করেন কি? এমনও লোকে বলেছে যে, সরি টু ইন্টারাপ্ট, এমন লোকে বলেছে যে সেটস তো, এগুলো তো দুর্গাপুজোয় আমাদের যেরকম সেট হয় সেখানেও যদি শ্যুট করা যায় সেরকম তো সবারই চোখ ধাঁধিয়ে যাবে। ছবি বলে কি আছে, কন্টেন্ট কি আছে, এটাকে আপনি বিশ্বাস করেন হিরামানডির ক্ষেত্রে? দেখো, আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি, আপনারা ওনার পার্সপেক্টিভ থেকে বলছেন, এটা হচ্ছে একটা ওই রকম একটা জায়গায় থেকে কি কি জিনিসগুলো হচ্ছে, এটার মধ্যে যে একটা খুব একটা লাভ স্টোরি খুব একটা দেখো দেখতে দেখলে ওরকম ভাবে নেই, কিছু কিছু জিনিস দেখানো হয়েছে যে এখানে কি হয়, তবেই তো একটা সিরিজ হয়েছে এবং তবেই তো 8.5 ঘন্টা প্রায় একটা সিরিজ তৈরি হচ্ছে। সে ওটা যে একেবারে যেটা নেটফ্লিক্স আমরা দেখি যে একটার পরে একটার সঙ্গে সামঞ্জস্য, এগুলো এটা এখানে নয়, এটা তো একটা এক একটা ঘটনা দেখা হচ্ছে যে কি কি হচ্ছে বিষয়, তাই না? আমার তো মনে হয়েছে যে এটার মধ্যে যথেষ্ট রেলেভেন্স রয়েছে এবং উনি যা করেন সেটা উনি অনেক চিন্তা করেন, হয়তো হয়তো এর পরে পরের জেনারেশন এগুলো নিয়ে মনে হয় রিসার্চ রিসার্চ করে এত সুন্দর এই সমস্ত এই সমস্ত মারাত্মক বৈভব চোখ ধাঁধানো যে ব্যাপার, সেটা তো খরচা করে বাঙালি গায়িকা কলকাতা থেকে, তাই না? এই জায়গাটা বোধ হয় বম্বেতে খুব ক্লিয়ার না, পয়সাটা তাতে তোমার ওখানে কোনো এক্সপ্লয়টেশন ব্যাপার না,
এক্সপ্লয়টেশন কেন বলছেন আছে নাকি কোথায়? মানে এক্সপ্লয়টেশন ইন দ্য সেন্স হয় না যে টাকা কম দিচ্ছে কম আছে, তো অনেক তো লো বাজেটও হয়, হ্যাঁ কলকাতায়ও হয়, বম্বে যে রেঞ্জ সেটা তো বিশাল, তারপরে এখানে নেটফ্লিক্সেরও একটা ব্যাপার বিশাল ব্যাপার। You are happy with the remuneration, you are happy with the fame, you are happy with everything. Absolutely, I am happy. No doubt about it. Next key. Next, যাওয়ার আগে একটা কথা আপনাকে বলছি, আপনার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আশা ভোঁসলে বসে বসে আপনার গানটা শুনছে, তো ওইখানেই তো আমার জীবন শেষ, মানে ওটাই তো আর কি চাই, এরকম ব্যাপার পেয়েছে আপনার? হ্যাঁ, ওটা আশা জি আর কিছু করার নেই, এবং তুমি শুনছে আর কি মন দিয়ে এটা হয়তো ওই সময় থাকে আশা জি গাইতে, হ্যাঁ কেমন গাইতে, এবং সেটাও আমি এক্সপেরিমেন্ট করে নিয়েছি বাড়িতে বসে কিভাবে গাইতে হবে কি হবে, দেখেছিলেন বারবার উনি গান শুনেছেন, বলছেন যে হীরামান দিয়ে আমি তিনবার দেখেছি গান আমার সর্বোচ্চ, কারণ তোমার এত ট্রেন্ড করার, এটা কি আপনাকে ফোনে বলছে না সামনা সামনি বলছে? ফোনে বলেছেন সামনা সামনি বলেছেন, কিন্তু আমি যাচ্ছি 13th আমি মত যাচ্ছি, শুধু যাচ্ছি ওনার জন্য। তাই কি রেখা আপনাকে নিমন্ত্রণ করেছে? আপনার সাথে আর কে কে থাকছে? আমার রেখার সাথে না এই ঘরানাটার একটা সাংঘাতিক একটা, প্রথম তো উমরাও জান, হ্যাঁ সে তো বটে, উমরাও জান পরেও হয়েছে অমিতাশ্বরী আর, কিন্তু সেই জিনিসটাই হয়নি, বিকজ রেখার মধ্যে যে ক্লাসিক্যাল ব্যাপারটা রয়েছে সেটা তো অবশ্যই চোখ সেট করে যায়। আমি তো উমরাজান বলতে ওটাই বুঝি, আর গান বলতে আমি আশা বসলি মুজাফরজির সঙ্গে অনেক কাজ করেছি, তাই অনেক কাজ করেছি, সুভাষ খাইজির সঙ্গে করেছি। সুভাষ খাইজির সাথে আপনি কিসে কাজ করেছেন? আমি একটা ওই জানকি বলে একটা সিরিয়াল আমি খান কাজ করেছি, ওটা ন্যাশনাল টিভি, ওটা কি রিলিজ করেছে? হ্যাঁ। আর কলকাতায় তো আপনি কি কাজ করছেন নাকি? না কলকাতায় আপাতত তো আমি এরকম, এখন তো যাতায়াতটাও খুব একটা হয় না, কলকাতায় থাকাও হয় না, বাট অফ কোর্স ভালো চান্স নিশ্চয়ই, কলকাতায় এখন ওটিটি ইজ ডুইং ভেরি গুড। আর ছবি তো, হ্যাঁ ছবি তো নিশ্চয়ই, কিন্তু আমাদের কলকাতায় আমি যেটা দেখি যে খুবটা সাংঘাতিক, ধরুন আপনার এই হাড়াহাড় বঙ্কিশে সেটা টফ কস একটা এক্সপেরিমেন্ট, এবং ওখানেও আপনার গানটাকে কিন্তু ইউজ করা হয়েছে ওই ওই বাইজি বা ওই রকম একটা জায়গা, এবং বিক্রমদার কাজে কিন্তু সবসময় বিক্রমদার দেখিয়েছেন যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটা হাই শুধু কনসার্টে গাওয়া, এটাও যে একটা কমার্শিয়ালি একদমই করা হয়, উনি কিন্তু এটা করেছেন সফটওয়্যার, আর এটা খুব প্রয়োজন মানে ক্লাসিক্যাল মিউজিকের তো, মানে হ্যাঁ, আর স্পেশালি আপনার যে ঘটনাটা ডুমরি বলুন গাজল বলুন এই যে এই যে জায়গাটা, এটা তো অবশ্যই এটাকে কমার্শিয়ালাইজ করা তো খুব প্রয়োজন এটা আমারও মনে হয়। তো এরপরে কি, হোয়াট ইজ নেক্সট? হোয়াট ইজ নেক্সট পরে জানতে পারবে যখন রিলিজ হবে এন্ড আসবে, তারপর নিশ্চয়ই আগে থেকে, মানে আমরা কি আরো কিছু কিছু আরো কিছু বড় জিনিসের দিকে তাকিয়ে আছি? হ্যাঁ অফ কোর্স, আর আমরা সত্যি খুব খুশি হব বর্ণালি, টু বি ভেরি ক্লিয়ার, যে যদি একটা তো বাঙালি বাঙালি ব্যাপার থাকে, আর এটা 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 কিন্তু মানে সত্যি আমি একটু বাড়িয়ে বলছি না, আই সো হ্যাপি টু নো দ্যাট একজন বাঙালি গায়িকা এইরকম একটা বড় প্ল্যাটফর্মে, আমরা তো শ্রেয়াকে দেখছি তো নিশ্চয়ই আছেন, কিন্তু আমি সেটা বলছি না, নতুন কেউ যে উঠলো এবং যে নাম করছে, এবং বর্ণালী চট্টোপাধ্যায় আপনার নাম আমাকে আমার বোন ফিনল্যান্ড থেকে হোয়াটসঅ্যাপ করে বলছে যে ওয়াই ইউ নট ইনভাইটিং বর্ণালী চট্টোপাধ্যায়, আমি তো ভাবছি উনি তো সে আকাশের তারা, ওনাকে আমি পাবো কি করে, বাট যখন বর্ণালী চট্টোপাধ্যায়ের সাথে আমার কথা হলো,
সত্যি মনে হলো যে সো নাইস এন্ড ডাউন টু আর্থ, আপনার মতোই ব্যাপারটা এখনো বোধ হয় ঢোকেনি আর কি, বা ইউ হ্যাভ অ্যাবজর্বড ইট ভেরি ওয়েল, সেটাও একটা খুব বড় ব্যাপার। মনালি হোয়াট এভার, আমরা একদম আমাদের শেষ জায়গায় এসে গেলাম। মনালি একটা রিকোয়েস্ট তো অবশ্যই আছে, সেটা হচ্ছে যে আপনাকে কী করে ছাড়বো একবার যদি এত কাছ থেকে সাইয়া হাটে যাও না শুনতে পাই, একটু চেষ্টা করছি। আর ইউটিউব প্লিজ কপিরাইট দেবেন না। হটো যাও তুমি বড়ে ও ও সাইয়া, হটো যাও তুমি বড়ে ও। সুপার, থ্যাংক ইউ। তো আমরা আবার চাইবো যে আরো অনেক কিছু আপনার কাছ থেকে শুনতে, এবং মানে সত্যি মানে উই আর লুকিং ফরওয়ার্ড ফর। আর আপনি চলে যাবার আগে চকথনের শুভদীপের দর্শকদের যদি কিছু মেসেজ দিতে চান প্লিজ দিন, যারা আপনাকে ভালোবেসেছে, ভালোবাসছে, যারা মিউজিক লাভার, যারা হয়তো জীবনে মিউজিককের একটা জায়গা করতে চাইছে নিজে, এরকম তো অনেক এক্সপিরিয়েন্স থাকে, অনেক বাচ্চা মেয়েরা আছে যারা হয়তো আপনাকে রেগুলার ওই আপনার গান রিলে দেখছে বা তার সাথে নাচছে যাই করছে, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য আছে আপনি যদি? আজকালকার জেনারেশন যারা ওরা এত জানে, এত এত ওরা শোনে, শুনতে শুনতে জানে, আমি বলবো যে গান মিউজিক যদি কেউ টেক আপ করে তাহলে খুব সিরিয়াসলি করা উচিত, ওটা সুপারফিশিয়াল কিছু হয়। কোন শিক্ষাই সুপারফিশিয়াল হয় না, স্পেশালি এই ফর্ম, এই ফর্মগুলোতে মানে রিয়াজ তোমাকে তো করতেই হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে টু। অবশ্যই একটা শুভেচ্ছা রইল তোমার চ্যানেলে, আমি সবাই দেখুন এবং সাবস্ক্রাইব করুন, ভালো লাগলো এখানে। থ্যাংক ইউ সো 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 মাচ বানানি, নমস্কার।